হ্যালো এভ্রি ওয়ান মুজনিকা ওড়িয়া গুরু চ্যানেলক আপনার স্বাগত করছি গোটি বহু ইন্ট্রেষ্টিং চ্যাপ্টর পড়া জোগ্রাফি রাহার না হেলা দ ও ফ্লোর আমি যে ফ্লোর উপরে রে বা আপন কন্টিনেন্ট ল্যান্ড এরিয়া উপরে রুচে তার রিফ ফিচরস আমি সাধারণত সববে দেখি থাকে যেমি কি মাউন্টে অরেস অ্লেটু অ প্লেন এই এইসব আমি দেখি থাকে কিন্তু কেতেবুদ্ৰ আড়ক লক্ষ্য কৰি বিচ্ৰে ঠিহ যদি আপোনাৰ পাণি চাহবে সবু আ কেৱল প্লেন প্লেন দেখা যায় কিন্তু যদি সি লেবুলৰ সবুঠু তলকু যিবোৰ আপোনাক ভূঞ মিথিব বা ফ্ল'ৰ মিলিবি ফ্ল'ৰটা চেম নথ বা সবুড়ে ইউনিফৰ্ম নাথাকে বা প্লেন নথ যেমিতি আমি লাণ্ড এৰিয়ে দেখুচে ওসে ভিতরে মাউন্টেন মিল ওসে ভিতরে ট্রেন দেখা পাইব ওসে ভিতরে প্লেন এরিয়া থাক এবং সে বিভিন্ন স্ট্রকচর প্লেটু পারে। তাহলে যেতবে আমি ল্যান্ড এরিয়ায় তাকু দেখুচে তাকে মাউন্টেন কুচে প্লেটু কুচে বা প্লেন কুচে किन्तु, ओसेन भितर स्ट्रक्चर को देखिले से रिलीफ फीचर्स को देखिले तार ना टिके डिफरेंट हो जाए है। ताहले कौन से गुड़ा तो डिस्कसन कर देखंतु प्रथमे कंपोनेंट्स एंड प्रोसेस ऑफ़ वाटर साइकिल देखिबा माने आमे जल के पाऊ ইয়ে গোটি ইম্পর্ট্যাট জিনিস আমি ভাবিবা যে বর্ষা হলে আমি পাঁচ পাই থাও কিন্তু বর্ষা কেমিতে হুয়ে সেটা গোটে ওয়াটর সাইকেল হয়ে থাকে যেমন কি ল্যাড এরিয়ায় ওয়াটর যেত বেড়ে ওসেন কিংবা রিভর রু কম হয়ে থাকে বাষ্পীভূত হয়ে থাকে গরম হওয়া দ্বারা সন্রেজ দ্বারা ইভাবোরেসন হয়েকি পাড়ি উপরক যা এবং সেটি কন্ডেনসেস হেলাপরে পুঁ প্রেসিপিটেসন হয়ে তলক আসি থাকে এই এইভাবে গোটি জলচক্র বা ওয়াটর সাইকেল সবুলে চাল ঠিক আছে দেখতু এটি গোটে ইম্পর্টা জিনিস অপোনেস ওয়াটার স্টোরেজ ইন ওসেন যেত ওসেনে ওয়াটর স্টোরেজ হয়েকি রিপরে তার প্রোসেস কম থাকে না সি ইভাপোরেস হয়েকি উপরক যায়ে বা ইভা পো ট্রান্সপিরেসন

হাইট জায়গার সেমিটি পাঁি বোহকি আসে যেমন কি ফ্রেশ ওয়াটার স্টোরেজ ইনফিল্ট্রেসন কুযায় এবং গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ গ্রাউন্ড তো বর্ষা হল মানে সবু পারে রহে কিছু মাটি তাকে আবজর্ভ করে যা গ্রাউন্ড ওয়াটার কুহযাই থাকে এবং স্প্রিং আকারে তা কণ হুয়ে না ডিসচার্জ হয়ে থাকে স্প্রিং আকারে বাহারু আসি থাকে তো ইয়ে সবু লা কম্পোনেটস আউ প্রোসেস অফ ওয়াটর সাইকেল তাহলে আগে জিনিস এটি মেনশন করা ভুলে যাই নিশ্চয় ভাবে সমস্ত জাঁনি তথাপি কইরখুছি যে যেতবেলা আমি ওসে পড়ুচে মনে রখি কতোটি ওসে অ্যাটাল পাঁচটি ওসে অন কেসিফিক ওসেন আটলাটিক ওসে ইন্ডিয়ান ওসেন সাউদর্ ওসেন আন্ড আর্কটিক ওসেন আউথ কুচি পেসিফিক ওসেন, আটলান্টিক ওসেন, ইন্ডিয়ান ওসেন সাউদ ওসে অ্যান্ড আর্কটিক ওসেন ওকে নেক্স স্লাইড কু যা দেখুন এবার আমি ফিচর স্টার্ট করা তাহলে মেজর পোর্শন অফ ওসেন ফ্লোর ফাউন্ড বিটুইন থ্রি টু সিক্স কিলোমিটর বিলো তাহলে আমি যে গ্রাউন্ড লেবলরে রুচে তা যদি তিন রু ছিলোমিটর তলক যা তাহলে আমি সাধারণত ওসেন ফ্লোর পাই এবার দেখবা ওসেন ফ্লোর ডিভিজন মেনলি দুই ভাগের তাভাইড করা হই থা যেমি কিছু মেজর ডিভিজন আছে মাইনর ডিভিজন মেজর ডিভিজন যেমি কি কন্টিনেন্ট্রে পড়ুলে ল্যাড এরিয়ার মাউন্টে প্লেটু আউ প্লে লা এবং মাইনর ডিভিজন কিছু ছোট ছোট জিনিস লা সেইভাবে ওসেনে মধ্য কিছু মেজর ডিভন রাইনর ডিভিজন তাহলে মেজর ডিভিজন গুড়ি কেন দেখুন মেজর ডিভিজন চারিভাগের তাকে পিভাইড করা যাই গোটিয়ে হল ক্টিন্টাল সেলফ গোটি হল দেখুন কন্টিনেটা সেলফ নেক্সট কটিনেটাল স্লোপ নেক্সট ডিপ সি প্লেন এবং আছে ওসেিক ডিপ বা ট্রেনেঞ্চেস ওকে তাহলে গোটিয়ে গোটিয়ে করে ডিসকশন করা কন্টিনেন্টাল সেলফ কো তাপরে যা কন্টিনেন্টাল স্লোপ কু ওকে তা দেখুন তাপর গোটি ডাইগ্রাম করি দেখাই দেছি আপনার ମନେ କରାଯାଉ ଏଇଟା ଲ୍ୟାଣ୍ଡ ଏରିଆ ଏବଂ ଏପଟେ ଓସେନ୍ ଇଏ ଓସେନ୍ ପାଣି ଅଛି ଓକେ ଲ୍ୟାଣ୍ଡ ଏରିଆରେ ଆପଣ ଏଇଠି ଠିଆ ହେଇଛନ୍ତି ଓକେ ଦେନ୍ ଯେତେବେଳକୁ ଲ୍ୟାଣ୍ଡ ଏରିଆରୁ ପ୍ରଥମେ କ'ଣ ହୁଏ ସି ଏମିତି ଆଗକୁ ଆସେ ସିର ଯେଉଁ ପ୍ରଥମ ଯେଉଁ ଲେବଲଟା ରହିଲା ଆଉଥରେ କରୁଛି দেখুন ল্যাড রু ওসিন বে ওসে আসুচে এইথরে পানি অ তাহলে এই উপর যে অংশটা রা যায় কন্টিনেন্টাল সেলফ এইটা হোচে কন্টিনেন্টাল সেলফ তাপরে হঠাৎ যেতব তু আসব এমতি হঠাৎ তলুক সেটা কন্টিনেন্টাল স্লোপ হয়ে এবং তলে আসলে আমি পাইবা ওসেন বেসিন বা প্লেন। ওকে তাহলে এবে গোটিয়ে গটিয়ে ডিসকশন করিবা। দেখন্তু কন্টিনেন্টাল সেলফ হচ্ছে স্যালোয়েট পট অফ ওসেন সোর্স অফ ফসিল ফুয়েলস তাহলে রিভর মানে কম করে থাকে রিভর মানে তাঁকর ওয়াটর কুনেকি ড্রেন করতে ওসে রে যেতবে রিভর বহিকি আসে সি তা সহিত সহ কে কিছি মৃত্তিকা নিয়েকি আসে কিছু ফসিল ফুয়েলস তা সহ সি নেকি কি আসি থাকে এবং তা সমুদ্রের অজাড়ি দিয়ে থাকে সেই সবু যায় কোথায় কন্টিনেটাল সেলফে এবং সেমেন্টস কিছু ব্রট বাই রিভর উইন ফ্রম ল্যান্ড ল্যাড যেতে যেতবেল সে বহিকি আসে তা সহিত কিছু সেডিমেন্টস নেইকি আসি থাকে ওকে নেক্সট গ্রেডিয়েন্ট কেতে মনে রখবে কন্টিনেন্টাল সেল্পটা বিচ রু টিক আগক আপনার মানে কোম বিচ রু টিক আগক তার গ্রেডিয়েন্ট জস্ট ওয়ান ডিগ্রি অর লেস ওয়ান ডিগ্রি বা লেস তার গ্রেডেন্ট থায় এবং তার আভরেজ ওয়াইথ হচ্ছে এইটি কিলোমিটর মনে রাখবে আভরেজ ওয়াইডটা এইটি কিলোমিটর একজাম্পল অ সাইবেয়ান সেলফ সেলফ ইন আর্কটিক ওসন ইজ লারজেষ্ট ইন ওয়ার্ল্ড ওকে দিট জিনিস মনে কন্টিনেটাল সেলফে লার্জেস্ট কন্টিনেন্টাল সেলফ কোটা না সাইবেরিয়ান সেলফ যেটা কি আর্কটিক ওসেন রে অবস্থিত এবং তার ওয়াইট হজি পনেরোশ কিলোমিটার কিন্তু গোটিয়ে গোটিয়ে জায়গা এমিতি অমিটি মধ্যে ওসেন অ তার কন্টিনেন্টাল সেলফ আদৌ নথা যেমি কোস্ট অফ চিল্লি ওয়েস্ট অফ সুমাত্রা সুমাত্রার ওয়ে চিলি তার কিন্তু না কন্টিনেটাল সেলফ নথা আবসেট অফ কন্টিনেন্টাল সেলফ ওকে দেখুন এবার কন্টিনেন্টাল সেলফ কু আপন ডাইগ্রামে দেখে দেখুন প্রথমে এইটি বিচ অপর ঠিয়া হয়েছেন ইয়ে ল্যান্ড এরিয়া ইয়ে হচ্ছে ল্যাড এরিয়া ল্যাড পরে এটি ওয়াটর রহিলা ওয়াটর রহলা এবং প্রথমে পাঁড়ি ভিতরক গলে যে ফ্ল্যাট এরিয়াটি থায় এই ফ্ল্যাট এরিয়টি কুহায় কন্টিনেটাল সেলফ আও কন্টিনেন্টাল কনটিনেটাল সেলফরে এবার আমি পড়লে এর গ্রেডিয়েন্ট কেত থাকে না ওয়ান ডিগ্রি বা তা কম গ্রেডিয়েন্ট থাকে এবং তার থায় কেতে পড়লে 80 কিলোমিটর পর্যন্ত সেটা ওষার থাকে এবং দুইটা জিনিস মনে রাখবে না সাইবেয়ান সেলফ যেটা আর্কটিক ওসেন সেইটা হচ্ছে ওয়ার্ল্ডর লার্জেষ্ট কটিনেটাল সেলফ যেটা কি পনেরোশো কিলোমিটর এবং চিলি যেটা সুমত্রার ওয়েস্ট্রে সে প্রায়ত কিনেটাল সেলফ দেখ তো এত আমি কন্টিনেটাল সেলফ পড়িদেলে নেক্স পয়েন্ট বা যে মেজর ডিভিজন অফ ওসেন ফ্লোর আসব আমার কটিিনেটাল স্লোপ দেখে এই কন্টিনেন্টা স্লোপ বিষয় পড়া স্লোপ এমি হঠাৎ সে তলক ডাউন হয়ে যাব তা কটিনেটাল স্লোপ আই কিনেটাল স্লোপ কোটি না ইয়ে কনেক্ট করে কন্টিনেটাল সেফ রু কন্টিনেন্টাল বেসিন পর্যন্ত এইটা কু কুয়া ওসেন বেসিন তলে যেত বেড়ু পুরা পচি যাব যায় ওসে বেসিন ওকে তাহলে এই ওসেন বেসিনু কন্টিনেন্টাল সেলফ সহিত কি যোড়ুচি না কন্টিনেন্টাল স্লোপ যোড়ু ক্লিয়র দেখ কণ্টিনেণ্টাল স্লোপটা এইটা কণ্টিনেণ্টা স্ল'প ইয়ে কাহ সৈতে কাহু যোড়ুচি কণ্টিনেণ্টা চেলফ সৈত অচেন বেচি কু যোড়ু অ'কে নেক্সট ইয়াৰ গ্ৰেড কেতেখিবা ইয়াৰ গ্ৰেড হ'ল টু ডিগ্ৰী টু ফাইভ ডিগ্ৰী পৰ্যন্ত এবাৰ ডেপথ হ'ল টু হণ্ড্ৰেড টু ফাইভ হণ্ড্ৰেড মিটৰ টু হণ্ড্ৰেড টু চৰি

ট্রেঞ্জ কেউ জায়গার দেখা যাই যেমি এইটা আমার কন্টিনেন্টা ক্রস হল এইটা কন্টিনেন্টাল ক্রস্ট ইয়ে হল আমার ওসেনিক ক্রস্ট কন্টিনেন্টাল ক্রস্ট আসে ক্রসর এই জয়েট জায়গার এই ট্রেঞ্জ দেখা দেই থাকে তাহলে কোশেন রে যদি পড়ব কেউ আমি যে চারিটা মেজর ডিভিজন পড়ুচে ওসে ফ্লোর কেউ ডিভিজন রো পটরে আমি থাকে না কন্টিনেটাল সোপরে ট্রেজ এবং ক্যানি দেখা ক্যানি কোণ সেটা নেক্সট যেতবে মাইনর ডিভিজন অফ ওসেন পড়া মুহি ওকে তাহলে এই যে কন্টিনেটাল সোপ পড়ে চলতু তাড়া কষয়ে পয়েন্ট দেখ কেনেন্টা স্লোপ কনেক কন্টিনেন্টা সেলফ কনেক কন্টিনেন্টা সেলফ টু ওসে বেসিন এবে বুঝে এইু এই তু যেটা আসুছে এইটা হচ্ছে আমার কন্টিনেটাল স্লোপ এবং এ কাহকু জয়েন্ট করুচি না এই কন্টিনেটাল সেফ সহ বেসিন বেসিনু জয়েন্ট করুচি কটিনেটাল সেলফ অ্যান্ড ওসেন বেসিন ক্লিয়ার নেকসট কানিওন এন্ড ট্রেঞ্চ অবজর্ভ ইন দিস রিজন এবে কহিলি এই জায়গায় কন্টিনেটালিনে কন্টিনেটাল প্লেট এবং ওসেন প্লেট এই জায়গার আমি ট্রেঞ্চ দেখা যাই থাকে তাহলে ক্যানি এন্ড ট্রেঞ্জ অবজর্ভ ইন হুইজ রিজন কেনেট স্লোপ রিজন এ গ্রেডিয়েন্ট কেত থাকে না টু টু ফাইভ ডিগ্রি পর্যন্ত থাকে এবং তার ডেপ থায় টু হন্ড্রেড ওকে তাহলে মেজর ডিভিজন রিটা কভর কলে কন্টিনেটাল সেল আন্ড কেনেন্টা স্লোপ এবার তলকু যা থার্ড লেভেল দেখিবা বা থার্ড ডিভিজন কোণ না ডিপ সি প্লেন দেখ আমি এতে পড়ি যে তার মেজর ডিভিজন চারোটি রয়েছে কন্টিনেন্টাল সেলফ যেটা আমি ফার্স্ট পড়লে কন্টিনেন্টাল সোপ এ পড়লে দেবা ডিপ সি প্লেন তাপরে ওসেনিক ডিপ ওকে তাহলে যা ডিপ সি প্লেন ডিপ চি প্লেন ক' দেখন্ত যেতিব অনিক বেচিন বা এই তল কু আচিব প্লেন এৰিয়া কু আনেণ্টা চেলফ তাৰপৰা স্লোপ তাৰপৰা তলে যেতিয়া প্লেন এৰিয়া আচিব তাক হি কোৱা যায় আবিশাল প্লেন বা ডিপ ছি প্লেন বুলি কৈ থওঁ অ'কে ত'লে ডিপ ছি প্লেন ৰ পুনি দেখিবা তাৰ ডেপথ কেতিয়া হৈ থাকে তার ডেপ থাকে থ্রি থাউজেন্ড রু নিয়ে কি সিক্স মিটর পর্যন্ত ওকে আউ ইয়ে ফাইন ক্লে আউ সিল্ট দ্বারা কভর হয়েকি থাকে ইয়ে ফ্লাটেষ্ট এন্ড স্মুথেষ্ট রিজন অফ ওসে সবু ফ্লাট এরিয়া এবং স্মুথ এরিয়া কসেন র ওকে তাহলে দেখবা তা বিষয় কণ লেখা হয়েছি এইটা ডিপ সি প্লেন কোণ না ফ্ল্যাটেস্ট এন্ড স্মুথেষ্ট রিজন তার তার ডেপ থাকে থ্রি থাউজেন্ড মিটর টু সিক্স থাউজেন্ড মিটর উইথ ফাইন ক্লে আন্ড সিল্ট ওকে বুঝিলা নেক্সট পয়েন্ট বা যে মেজর ডিভিজন রাস্ট ডিভিজন কোণ না ওসেনিক ডিপ বা ট্রেঞ্চ বলে যাকে কোথাও ওসেনিক ড্রিপ বা ট্রেঞ্চ দেখন্তু ইয়ে কেউ জায়গায় দেখা যায় না বিটুইন জয়েেন্ট অফ ওসেনিক ক্রস্ট আন্ড কন্টিনেটা ক্রস্ট এবারি ট্রেঞ্জ কেউটি মিলু লা আমি আমি যেতবে কটিনেটাল স্লোপ বিষয় পড়িলে ট্রেঞ্জ দেখা দিয়েছিল ইয়ে হল কে হেঁটা সেলফ তাপরে আসলে ক্টিনেল স্লোপ তা আসলে কন্টিনেন্ট ডিপ সি প্লেন বা সি ওসেন বেসিন ওকে এই কি এইটা কন্টিনেন্টাল প্লেট এটা যদি কন্টিনেন্টাল প্লেট হেলা ইয়ে যদি ওসেন প্লেট হেলা এই দুইটা প্লেট যে জাগারে মানে কোন বাড়েই হচ্ছে সেই জাগারে কোন হুয়ে না ট্রেনেঞ্জ সৃষ্টি হয়ে থাকে তাহলে ওসেনিক ডিপ বা ট্রেনেঞ্জ কেউটি দেখা যায় টন জয়েন্ট অফ ওসেনিক ক্রস্ট জয়েন্ট অফ ওসেনিক ক্রস্ট এন্ড কন্টিনেন্টাল ক্রস্ট কন্টিনেটাল ক্রস্ট আসেিক ক্রস্ট ভিতরে দেখা দিয়ে থাকে কোণ ট্রেঞ্চ ওকে আট জিনিস মনে রখি ট্রেঞ্চ হচ্ছে ডিপেস্ট পার্ট অফ ওসেন তো ওসেন রে বহত প্রকার ডিভিজন থাকে বহু প্রকার স্ট্রকচর থাকে তা ভিতর সবুঠু গহিরতম হচ্ছি ওসেন ভিতর গহিরতম পার্ট কোণ না ট্রেঞ্চ তার ডেপ কেতে না তিন রু পা কিলোমিটর মনে রাখত কেতে দূর কেতে বড় মিটার নুহে 3 টু ফাইভ কিলোমিটর মনে রাখবে আমি যে কন্টিনেটাল স্লোপ পড়ু লে সি লা দুইশ রু তিন হাজার মিটর লাপ সি প্লেন রে পর্যন্ত সে ব্যাপ্ত লা কিন্তু অচেনিক ডিপ বা ট্ৰেঞ্জ সবুঠু গহৰিয়া মানে সবুঠ বেছি ডিপ ডেপ অধিক অকে আন ৰো পাঁচ কিলোমিটৰ পৰ্যন্ত ব্য়প্ত সমুদ্ৰৰে এমি যিবে যিবে প্লেন এৰিয়া থাকি ট্ৰেঞ্জ দেখা দে মানে এই তলে পূৰা খাল কেতে থ্ৰী কিলোমিটৰ টো ফাইভ কিলোমিটৰ পৰ্যন্ত হৈ পাৰে ওকে ম্যাক্সিম ট্রেঞ্জ ফাউন্ড ইন পেসিফিক ওসে তো সবুঠ অধিক ট্রেঞ্জ কেউটি দেখা পেসিফিক পেসিপিক রে কেইকি না পেসিফিক ওসে বেশি প্লেট অংশ প্লেট্র মুভমেন্ট ফলরে কম হয়ে থাকে এবার হি তো মুলি যে ট্রেঞ্জর সৃষ্টি কেমিটি থাকে যেতবে কন্টিনেন্টাল প্লেট সহ ওসেনিক প্লেট যেতবে ধা খাওছেন সেতবেলক ক্রিয়েট হয়ে থাকে ট্রেনেঞ্জ তো ওস পেফিক ওসেন র তলে বহুত সারা প্লেট অ্লেট মানকর টকর হওয়ার দ্বারা সেটি ট্রেঞ্জ সৃষ্টি হয়ে ওকে এবার দেখবা কিছু ইম্পর্টা তথ্য যে টোটাল আমার কতোটি ট্রেঞ্জ অ টোটাল ট্রেঞ্জ অ ফিফটি সেভেন ট্রেঞ্জ তামধ্য পেসিপিক ওসেনে হি সবু অধিক অর্টি টু ট্রেঞ্জ টোটাল ট্রেন্চেস মনে রাখবে ফিফটি পেসিপিক পেসিফিক ওসেনে অর্টি টু আটলাটিক ওসেনে অাইনটিন এবং ইন্ডিয়ান ওসেনে অত ভারত মহাসগরের ছটা ট্রেঞ্জ অনে রখি ইয়ে এন সিআরটি রেখে ফ্যাক্ট তো এটি কিছু চেঞ্জ হবার চেঞ্জ বহি চেঞ্জ হলেহি তাৰ কণ ভেলু চেঞ্জ হৈ পাৰে কিন্তু এবাৰ এগজাম দৃষ্টিৰু আপোনাৰ ইয়ে মনে ৰখিব ইম্পৰ্টেণ্ট অ'কে নেক্সট যোৱা মানে আমাৰ মেজৰ ডিভিজন অফ অন ফ্ল'ৰ কমপ্লিট হৈছি চাৰোটি ডিভিজন দেখিলে মেজৰৰে এব যোৱা মাইনৰ ডিভিজন মাইনৰ ডিভিজন কণ মাইনৰ ডিভিজন মেইনলি পাঁচটি কণ কণ নীড অনিক ৰিজ সি মাউণ্ট সবমেরাইন কানিওন গুয়ট অ্যান্ড আটল ওকে আছে মিড ওসেনিক রিজ তাপরে সেকেন্ডে দেখিবা সি মাউন্ট কম সবমেরাইন কানিওন কন গুয় কে আটল কে গোটে গোটি ডিসকশন করা দেখতু মিড ওসেনিক রিজ কম্পোজ বাই কেমি তুই মিড ওসেনিক রিজটা না টু চেন অফ মাউন্টেন সেপারেটেড বাই এ লার্জ ডিপ্রেসন যেমি কি আমি দেখুছে হিমালয় মাউন্টেন রেঞ্জ ল্যাড এরিয়ার দেখলে সেমিতি ওসেন ভিতরে মধ্যে এমিতি মাউন্টেন রেঞ্জ থাকে মানে পাহাড পাড় পাহাড লাগি কি থিব। যদি দুইটি চেন মাউন্টেন দুইটি মাউন্টেন মধ্যে কণ থাকে এমিতে ডিপ্রেসন দেখা দিয়ে থাকে লার্জ ডিপ্রেসন ক্রিয়েট হয়ে থাকে তো তাকে হি কুযায় কণ মিড ওসেিক রিজ মানে এটি ওসে মধ্যে পাড় সবুম রিজ হয়েকি রইন রে রয়ে থাকে ওকে এবং এগুড়ি সাধারণত ওয়াটর লেবুল তলে থাকে মানে যদি সমুদ্রর উপর লেবুল ওয়াটার এত পর্যন্ত অনেক তলে রুহ সাধারণত কিন্তু বেড়ে বেড়ে কণ হুয়ে না কিছু কিছু বেড়ে বেড়ে কে হুয়ে না কিছু কিছু আমি দেখা যাই ওকে কিছু কিছু বাহু দেখবে তার হাইট হচ্ছে পঁচিশশ মিটার। ওকে এই মিড ওসেনিক রিজ্র হাইট কেত না পঁচিশশো মিটার। তাপরে যা সেকেন্ড মাইনার ডিভিজন যা সি মাউন্ট বলিক কুহা সি মাউন্ট কমুদ্র ভিতরে যেতবে মাউটে থাকে এবং সেই মাউন্টেটা সাধারণত পয়েন্টেড হয়ে আমি মাউন্টে রিত্র কলে মাউন্টে কম কোন পরিকা থাকে এমি সেপ্র তাহলে সমুদ্র ভিতরে যদি এমতি মাউন্টে থাক এবং মাউন্টে তা উপরে পাঁচিব সে মাউন্টেটি দেখা যাও নথিব। তাহলে বাহারক যদি দেখা জীবনি তাকু তা কাহ যায় না সি মাউন্ট যায়। কিন্তু যদি ওয়াটর লেবুল্ বাহার মাউন্টে বাহারি দেখা যায় তাহলে ই আমি কম কোথাও ই আইসল্যান্ড বলি যায় কুহযাই ওকে তাহলে এই যে সি মাউন্ট রহিলা এটা কিছু বি নু না বড় লাগুচি কিন্তু সে নর্মাল মাউন্টেন হি কিন্তু সি লেবল তলে সি অনেক সি মাউন্ট কুচু এবং তার অরিজিন কোণ না সি ভলকানিক অরিজিন ওকে এই মাউন্টেন কেমি তেয়ারি হয়ে থাকে না ভোলকানিক আকটিভিটি দ্বারা তেয়ারি হয়ে থাকে তার হাইট কেতো থাকে দেখত ভোলকানিক অরিজিন দ্বারা ক্রিয়েট হয়ে থাকে তার হাইট হচ্ছে তিন হাজারু চারি হাজার পাঁচশো মিটর এবং একজাম্পল কম্পেয়ার সি মাউন্ট মনে রখিবে দ এম্পেয়ার সি মাউন্ট আন এক্সটেসন অফ হাওয়াইন আইসল্যান্ড ইন পেসিফিক ওসেন পেসিফিক ওসেন ভিতরে যে হওয়াইন আইসল্যান্ড অসটটেনশন কন না এম্পেয়ার সি মাউন্ট ওকে এটা গোটিয়ে ইম্পর্টান্ট এগাম্পল মনে রকলে মাইনর ডিভিজন ভিতরে আমি দুইটা পয়েন্ট দেখিলে মিড ওসেনিক রিজ গোটিভিজন লা এবং সি মাউট আভিজন মনে রহব দু ভিতরে ডিফরেস কোণ না মিড ওসেনিক রিজ মিড ওসেনিক রিজটা সাধারণত ইয়ে বি লেবুল ভিতরে থাকে বেড়ে বেড়ে বাহার মধ্যে দেখা যাই কিন্তু ইয়ে গোটা মাউন্টে চেন পরিকা থাকে এবং দুইটা মাউন্টে মধ্যে গোটিয়ে লার্জ ডিপ্রেসন দেখা থাকে কিন্তু সি মাউন্টা কোণ না কোনিকাল সেপ্রে সি মাউন্টেন উইথ পয়েন্টেড সমিটস ইার উপরটা পয়েন্টেড থাকে এবং সি ফ্লোর উপরক উঠি থাকে নট রিচ দ সরফেস অফ ওসেন ওসেন র সরফেস রাহার আমুক দেখা ওকে ক্লিঅৰ দুটা ডিভিজন দেখিলে মাইনাৰ ডিভিজন নেক্সট যোৱা থাৰ্ড ডিভিজন হ'লমেৰাইন কানিঅন চবমেৰাইন কানিঅন কণ নে আমি যোন পঢ়ু মেজৰ ডিভিজনে এতিয়া আমাৰ এই কণ নল্ফ আমি যণ্টিনেণ্টা চেল্ফ তাৰপৰা আছিলে কণ্টিনেণ্টা স্লোভ এবং তলে ডিপ সি প্লেন তাহলে এই যে কন্টিনেটাল স্লোভ জায়গার কণ হুয়ে বেলে নদী এটা বহি আসি আসিক সমুদ্রে পড়ে বেড়ে বেড়ে সি এতে প্রখর থাকে যে এটি আসিলা বেড়ে কে হুয়ে সে মাটি কু জায়গার খোঁড়ি পকা ওকে বেশি স্পিড রে আসার দ্বারা এটি গাত সৃষ্টি করে তাকুহি আমে ক্যানিয়ন কই কথাও দেখত লেখা হইচি কটিং আক্রস দ কটিনেন্টা সেলফ আন্ড কন্টিনেন্টাল স্লোপ নিয় রিভর মাউথ তাহলে রিভর যেতবে বহি বহি আসুচি রিভর মাউথ কেউটা যেতবে ওসে পাখানে মিশি থাকে সেইটা রিভর র মাউথ যেত সি ওসে পড়া কেনেটাল স্লোপ দিয়ে গলা বেড়ে সি এটি গর্ত সৃষ্টি করে তাকে হি কে সবমরাইন ক্যানিয়ন তার একজাম্পল মনে রাখবে হরসান ক্যানি ওকে তারল হল হরসান ক্যানি পুঁ দেখ তার যদি পিকচর থাকু এই জায়গায় কোণ ক্টিনেল সেলফ এটা উপরে কেনেন্টাল সেলফ কন্টিনেটাল সোপ এবং প্লেন রহিলা এই কন্টিনেন্টাল স্লোপ দেখি আসিলা বেড়ে এই জাগারে যে অধিক খাল করি মানে মাটি কু ধি কন্টিনেট কু ধি যে পা আসে কানিয়ান। কানিওন কোহা যায় কানিয়ান। ওকে তাহলে আমি দেখিলে দেখে কানিয়ান। তাপরে আউ গোটে পয়েন্ট বা আউ গোটে ডিভিজন হোচ্ছি গুয়টস গুয়স কো না ফ্ল্যাট টফ সি মাউট গুয়ট হোচি ফ্লাট টফ সি মানে সমুদ্র ভিতরে আমি যেগুলো পয়েন্টেড জিনিস দেখলে এবার ই কী যে সমুদ্র ভিতরে আমি যে পয়েন্টেড জিনিসটি দেখুচে যে দেখুছ তা এইটা সি মাউন্ট

কিন্তু সি কুচে সি মাউটর উপর পরসন্টটা ফ্ল্যাট থাক তাহলে গোটে প্লাটু সেপ্র থাক উপরটা প্লেন থিবো তাকু থাকুক কোহা যায় মোর দ্যান 10000 সি মাউন্ট অ্যান্ড গুয়র্ডস ইন পেসিফিক ওসেন তাহলে 10000 হাজার রু অধিক সি মাউন্ট এবং গুয়র্ডস পেসিফিক ওসেনে হি দেখা যায় ওকে দেন দেজন যেটা কি মাইনর ডিভিজন সি হচ্ছে আটল আটল কেউটি দেখা যায় না লো আইসল্যান্ড ফাউন্ড ইন ওসেন কনসিষ্টিং অফ কোরাল রিভস এবং সরাউন্ডিং এ সেট্রা ডিপ্রেসন বুঝি ঠিক আছে এবার দেখুন আমি যেমন ইয়ে সমুদ্রর উপর লেবল লেবল রা ওকে তবে কোণসি মাউন্টেন হ্যাঁ কোনসি গোট মাউন্টেন উপর আমি এত প দেখা যা ঠিক আছে তাপরে যেমি কি লাখা দ্বীপে কোরাল আইসল্যান্ড মানে যে কোরাল জন্তু মানে কোন করন্তি মানে কোরালস মানে এইপোজিট হয়ে যাই মনে করন্তু সি ই চারিকড়ে সে মানে কোরাল রিফ মানে অছন্তি ওকে তাপরে ধীরে ধীরে মাউন্টে এই উপরি ভাগটি এয়াৰ সংস্পৰ্শৰে আছো বা হিট হেবাৰা বা বৰ্ষা ৰে ধাৰা হেই 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 ধীৰে ধীৰে ইয়ে নষ্ট হৈ গল মানে এই ৱাটাৰ লেবুল এবাৰ মাউণ্টেন এতিকি ৰৰটা নষ্ট হৈগল কিন্তু যি কোৰাল ৰপছ মানে ঠিক ইয়া চাৰি কড়ে এমি ৰ শক্ত ভাৱেৰে কাণ হেৰি র তাপরে কে হুয়ে না সি গোটে এমিতি সেপ্র মাউন্টে রেপটে যদি আমি দেখা সে গোটে এমিতি সেপ বনাই দিয়ে থাকে এবং মঝি এই মাউন্টেটি নষ্ট হয়ে মানে তার উপরিভাগটা ক্ষয় হওয়া যোগ এর কেমন হুয়ে না মঝি জমি যায় মানে উপর এটা কোণ দেখা যায়। না ঢেউ দ্বারা যেতবে উপর তার পয়েন্টেড অংশটি যায়। সেটি খাল বা ডিপ্রেসন ক্রিয়েট হুয়ে যি সব ৰিপ মানে থাকে সেই গোটেই ৰিং সদৃশ বনাইদে থাকে তাক কোন কোৱা যায় মানে সেইটো দূৰৰু উপৰ গোটেই লগুন ভৰিয়া দেখা যায় অকে ত' ইট মে বি পাৰ্ট অফ চি লগুন ইয়াক কোৱা যায় আটল মনে ৰ ইন ডিভিজন অফেন অকে ত মাইনর ডিজন অফ ওসেন দেখি দিওত আাইনর নুহ একচুয়ালি মাইনর মেজর সবু মিশিকি অনেক এইটি কেটাল সেলফ ইয়ে হচ্ছে কন্টিনেটাল সেলফ কন্টিনেন্টা স্লো ইয়ে কনটিনেটাল স্লোপ এই জায়গার ট্রেঞ্জ দেখে পড়লে যে কটা ওসেনিক ডিপ বা ট্রেঞ্জ তাহায় তাপরে প্ৰশস্ত এৰিয়া প্লেন এৰিয়া যি আছে তাক আবিশাল প্লেন কোৱা যায় বা ডিপ ছি প্লেন বি আমি কৈপাৰিডেনিক ৰিজ অনিক ৰিজ তাৰ যেতিবাৰে মাউণ্টেন ভিতৰত এই আমি পঢ়িলে তাৰ মাইনৰ ডিভিজনৰে যেতিবা মাউণ্টেন থাকি ৱাটৰ লেবুল ভিতৰে থি লাগি লাগি বহুত মাউণ্টেন থাকে ত মিড অনিক ৰিজ কোৱা যায় অকে সাধাৰণতে অচেনিক ৰীজ দুইটা মাউণ্টেন গোটেই মাউণ্টেন থৈ যদি হঠাৎ মাগমা বাৰিলা অ'কে লাভা বাহাৰিলে কণ হ'ব না এই জাগে জমা হৈ যায় দুডৰে লাভা জমা হৈ যায় ত'লে ইয়ে এমি হৈ যাব আৰু গোটেই এমি হৈ যাব তা মধি জাগে ক' হে না ডিপ্ৰেছন ক্ৰিট হৈ থাকে তো সেই ডিপ্ৰেছন কু কণ কোৱা যায় মিড ওসেনিক রিজ কুয়া এবং যদি বাহার কো দেখা যায় তাহলে আইসলান্ড কুহা তাপরে এই গুয় দেখলে গুয়েট কোণ না ফ্ল্যাট এরিয়া ফ্ল্যাটু টাইপ রা দেখা যায় তাকে গুয় কুহায় এবং ট্রেঞ্জ তো দেখলে যা ওল্টা মাউন্টে পরিকা থাক ওসেিক ট্রেঞ্জ ওকে বুঝি হা ইয়ে লা ওসেিক ফ্লোর যেটা কি রিলি ফিচর ওসেন ফ্লোর তাহলে এই ক্লাসটির যদি আপনার পিডিএফ চাহিদা তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে তার লিঙ্ক মুসক্রিপশন বকসরেদে যদি এই ক্লাসটি আপনার ভাল লাগি থাকে তাহলে লাইক নিশ্চয় করবে সেয়ার করবে এবং সবসক্রাইব মধ্য করে দেবে থ্যাঙ্ক ফর ওয়াচিং